সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে আপনার কিশোর গ্যাংয়ের যে শুটিংয়ের বিষয়টা। তো আজ আমি এখানে উপস্থিত আছে আমাদের ডিরেক্টর সাহেব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিরাজ সাহেব, এবং অভিনেতা অভিনেত্রী এবং প্রত্যেককে জনে, এবং তারা খুবই দেখেন, আপনারা দেখতে পাবেন তারা শুটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার জন্য প্রচুর ব্যস্ত, এবং আশেপাশে আছে আমাদের দর্শক মণ্ডলী। তো যাই হোক, আজ আমাদের এই বিসিএসএ টিভি অনলাইন টিভিতে আমাদের বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে যেখানে আপনাদের শিক্ষণীয় অনেক কিছু বিষয় আছে। তো আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের মতামত আমাদের কাছে অবশ্যই ইনবক্সে জানাবেন, কারণ আমাদের মানুষের মন জয় করার কাজ একমাত্র সে ব্যক্তি পারে। খুব এটা ধরতে গেলে খুব একটা কষ্টেরই বিষয়, কারণ মানুষের মন জয় করা খুব কষ্টের বিষয়। তো যাই হোক, আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড দিচ্ছি এবং পরবর্তীতে নেক্সটে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, ভালো ভালো গল্প দেব। তা আমাদের কাজকর্মে বা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ইনবক্সে এটা ইয়ে করবেন, এবং আমরা কিন্তু তার থেকে আমরাও শিক্ষা নিব। আর মূলত আমাদের এই বিসিএসির অনলাইন টিভিতে আপনি সব কিছুই পাবেন, বিনোদন, তারপর হচ্ছে আপনার গান, নাটক, শর্ট ফিল্ম, কৌতুক এবং বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল। আমাদের এই চ্যানেলে সর্বদিক মানে সব কিছু বিবেচনা করে আমাদের এই চ্যানেলে কাজকর্ম করা হয়। সেক্ষেত্রে আমাদের পাশে অবশ্যই আপনারা থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব আমরা, আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য চেষ্টা করব, এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে বোঝা যাবে যে আমাদের কাজকর্ম আপনাদের কতটুকু ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সামনে এখন আমি পরিচয় করিয়ে দিব বিসিএসএ সভাপতি এবং আমাদের বিসিএসএ অনলাইন টিভির ডিরেক্টর সাহেব এবং মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিরাজ সাহেব। ওনার মুখে আমরা শুনবো যে আমরা আজকে কোন কাজে বা কিসের জন্য আজকে আমাদের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা মূলত কিশোর গ্যাংয়ের একটা কাজ করতে যাচ্ছি। আপনারা জানেন যে কিশোর গ্যাং নিয়ে সারা বাংলাদেশ প্রচুর সমস্যা আছে, কিশোররা কীভাবে খারাপ হয়ে যায়। তো আমাদের এই কিশোর গ্যাং নাটকটা মূলত ওভাবেই সাজানো যে আসলে অল্প বয়সী ছেলেরা কীভাবে খারাপ হয়ে যায়, তাদেরকে আসলে ওই জায়গা থেকে ফিরিয়ে আনাটা, এটাই হলো মূলত আমাদের লক্ষ্য। তো এখানে মূলত আমি এই মুহূর্তে আছি একটা কাঠুরের দেশে কাজ করব, বাট আমি এখানে দেখাচ্ছি যে আমি কাঠুরে, বাট আমি একজন পুলিশ অফিসার। আচ্ছা আচ্ছা। তো আমি ওই যে যারা আছে কিশোর গ্যাংয়ের যে লিডার তাকে ধরার জন্যই মূলত আমাকে উপরমহল থেকে পাঠানো হয়েছে। তো আমি কাঠুরের বেশে, আমার সাথে আরও সহযোগী যারা আছে, কেউ আছে চানাচুয়ালার বেশে, কেউ আছে মুসির বেশে, তো এভাবেই আমরা কাজ করে যাচ্ছি। তো একটা সময় দেখা যাবে কিশোরের যে লিডার তাকে ধরবো, কিন্তু তাকে ধরলেও আমরা মূল উৎপাদন করতে পারবো না, ওর ভিতরেও আরও অনেক বড় লিডার আছে, আমরা হয়তো লিডার পর্যন্ত যাব না, কিন্তু আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো যে অল্প বয়সী ছেলে পুলেরা কীভাবে নষ্ট হয়ে যায়, তাদেরকে কীভাবে ওই জায়গাটাকে ফিরিয়ে আনা যায়। তো আমার বিশ্বাস এটা কিশোরদের জন্য না, শুধু কিশোরদের বাবা মায়ের জন্য তথা দেশের জন্য একটা ইতিবাচক বিষয় নিয়ে আসবে এই নাটকে, এটা আমার সাথে। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান মিরাজ সাহেব, ডিরেক্টর সাহেবকে ধন্যবাদ যে এত সুন্দর একটা গল্প উপস্থাপনা করেন। তবে এই গল্পের ভিতরে মূল বিষয়টা হচ্ছে কোনটা জানেন? সেটা হচ্ছে যে একজন কিশোর গ্যাং, অর্থাৎ যে বয়সে বাচ্চাদের যে বয়সে ছেলে মেয়েদের লেখাপড়া করার বয়স, তারা লেখাপড়া না করে তারা একটা কিশোর গ্যাং তৈরি করছে, এবং এই জিনিসটাকে পুরোটাই যদি আপনারা জিনিসটা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের বিসিএসএ অনলাইন টিভির সাথে থাকতে হবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।